সাত সুরের সাত কাহন। আমার খুব প্রিয় কবি সঞ্জীব চৌধুরী, জয় গোস্বামী, কবি সুমন, লতিফুল ইসলাম শিবলী, শহীদ মাহমুদ জঙ্গি, আমি গীতি কবি কবি সব মিলিয়ে বলছি, কারণ গীতি কবি কবি ওইভাবে কঠিন, ভারতে তো নাই, আপনার গুলজারকে তো কবি হিসেবে একদম একদম খুবই কঠিন। তারপরে দেহলভি, আসা দেহলভি ভাই, মাস মাসুম, সুনীলের লেখা আমার ভীষণ পছন্দ, সোহরাব পাশা নামে একজন কবি আছেন, আমি খুব তার লেখা পছন্দ করি। তারপর হেলাল হাফিজের মহাভক্ত, প্রতুলের লেখা আমাকে ভীষণ রকমের টানে। আরও বাপ্পি খান হচ্ছে, আমি একটা সময় ধরে এলআরবির, তখন তো যে বললাম ক্যাসেটের যুগ, আমি লিরিক পড়তাম আর গান শুনতাম, আমি প্রথমে খুঁজে বের করতাম বাপ্পি খানকে। আমার বরাবর মনে হয় যে বাংলাদেশে অন্যতম শক্তিশালী নাগরিক গীতিকবি হচ্ছে বাপ্পি খান। আমাদের সমসাময়িক অনেক গীতিকবি আছেন, কবি আছেন যারা খুব ভালো লেখেন, রাসেল ওনিল খুব ভালো লেখেন, জুলফিকার রাসেল একটা সময় লেখা দুর্দান্ত লিখতেন, তারপরে মারজুক রাসেল ভীষণ রকমের শক্তিশালী একজন গীতিকবি ইদানিংকালে, অনেক নাম বাংলাদেশের গীতিকবিরা তো অনেক ভালো লিখেন, সেজুল হাসান, তারপর লুৎফর হাসান, লুৎফরের লেখা আমি খুব পছন্দ করি। তারপরে আরও যদি পিছনে চলে যাই, আমি মাকসুদ ভাইয়ের গীতি কবিতার খুব ভক্ত, মাকসুদুল হক।